नमस्कार বন্ধুরা, আমি ওয়েন্দ্রিলা। কুকিং উইথ ওয়েন্দ্রিলা চ্যানেলে আরও একবার সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি ফিশ কবিরাজি। কত সহজে বাড়িতে দোকানের মতন ফিশ কবিরাজি বানানো যায় সেটাই আজ আমি শেয়ার করব। এর জন্য আমার লাগছে ভেটকি মাছের ফিলে। ভেটকি মাছের ফিলেগুলোকে খুব ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি। আর এই ফিলেগুলো খুব মোটাও নেব না, আবার খুব পাতলাও নেব না। দিয়ে দেব সামান্য একটু নুন, গোলমরিচের গুঁড়ো। খুব ভালো করে মাখিয়ে নিয়ে আমি 20 মিনিট মতন ম্যারিনেট করে রেখে দেব। চলে যাব দ্বিতীয় স্টেপে। সেকেন্ড ম্যারিনেশনের জন্য আমার লাগছে বেশ কয়েক কোয়া রসুন, কিছুটা পরিমাণ আদা, কাঁচা লঙ্কা, লেবু আর ধনে পাতা। সমস্ত উপকরণের একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নেব। এই পেস্ট বানাতে জলের ব্যবহার করব না। একদম রেডি। এবার ফিলেগুলোর গায়ে খুব ভালো করে মশলাটা আমি মাখিয়ে নেব। দুই পাশে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে মশলার ফ্লেভারগুলো মাছের ভেতর অবধি ঢুকে যায়। আর আমি নিয়ে নেব দুটো মতন ডিম। দিয়ে দেব 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, সামান্য একটু নুন। খুব ভালো করে আমি ফেটিয়ে নেব যাতে কোনো লাম না থাকে। এবার একে একে ভেটকি মাছের ফিলেগুলোকে আমি দিয়ে দেব। ডিমের গোলায় ভালো করে ডুবিয়ে নিয়ে 1 থেকে 1.5 ঘন্টা মতন ম্যারিনেট করে রেখে দেব। এবার অন্যদিকে আমি নিয়ে নেব বেশ খানিকটা বিস্কুটের গুঁড়ো, তাতে আমি একটু নুন মাখিয়ে নেব। আর আমার লাগছে দুটো মতন ডিম। দিয়ে দেব সামান্য একটু নুন আর গোলমরিচ। খুব ভালো করে ফেটিয়ে নেব। আর দিয়ে দেব 2 টেবিল স্পুন দুধ। মাছটাও আমার 2 ঘন্টা মতন ম্যারিনেট করা হয়ে গেছে। এবার মাছটাকে আমি ডিমের গোলায় ভালো করে ডুবিয়ে নিয়ে ব্রেড ক্রাম লাগিয়ে নেব। বিস্কুটের গুঁড়োটা ভালো করে চিপে চিপে নেব, যাতে বিস্কুটের গুঁড়োটা মাছের গায়ে লেগে থাকে। আমি এখানে ডবল কোটিং করে নিয়েছি, আপনারা সিঙ্গেল কোটও করতে পারেন। একদম ভালো করে কোটিং করা হয়ে গেছে। এবার একটা ছুরির সাহায্যে আমি ফিশ ফ্রাইয়ের সাইডগুলো ভালোভাবে চেপে নেব, যাতে একটা সুন্দর শেপ চলে আসে। দেখুন, ফিশ ফ্রাইয়ের একটা সুন্দর শেপ আসছে। এইভাবে একে একে আমি সমস্ত ফিশ ফ্রাইগুলো রেডি করে নেব। এবার প্যানের মধ্যে নিয়েছি বেশ খানিকটা সাদা তেল। আমি ফিশ ফ্রাইগুলো একে একে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন। এইভাবে খুব ভালো করে উল্টে পাল্টে আমি ভেজে নেব। একদম রেডি হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এবার আমি চলে যাব কবিরাজির সেকেন্ড স্টেপে। নিয়ে নেব দুটো ডিম, দেব সামান্য একটু নুন, 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, 2 টেবিল স্পুন দুধ। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে।
যেন একটুও দানা ভাব না থাকে। এবার একটা প্যানে বেশ খানিকটা সাদা তেল গরম করে নিয়ে হাতের সাহায্যে ডিমের গোলাগুলো এইভাবে জালের মতন আমি ছড়িয়ে নেব। আর এটা অবশ্যই ফিশ ফ্রাইয়ের যা মাপ হবে তার থেকে যেন ডিমের গোলার এই জালিটা অবশ্যই যেন বড় হয়। ফিশ ফ্রাইটা ডিমের গোলাতে হালকা ডুবিয়ে নিয়ে আমি এই জালের একদম বাঁ দিক করে ছেড়ে দেব। আর হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। একদম আমার রেডি হয়ে গেছে ফিশ কবিরাজি। এবার আমি তুলে নেব। এবার সস বা কাসুন্দির সাথে গরম গরম পরিবেশন করুন ফিশ কবিরাজি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।